এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস বাবা? ঘরে তেল নেই মা, তেল কিনতে যাচ্ছি। তেল কেনার দরকার নেই, তুই একটা ভালো দেখে মুরগি নিয়ে আয়, তেলালা মুরগি। ফার্মের তেলালা মুরগিগুলো নিয়ে আয়, ওখান থেকে আমি তেল বের করে দিচ্ছি। এ কি বলো মা, মুরগির তেল দিয়ে কি মাছ রান্না করা যাবে, ডিম ভাজা যাবে? আমি যা বলি তাই কর, বেশি বুঝিস নে, ঠিক আছে? আচ্ছা মা, তাই করছি, তেলের পরিবর্তে মুরগি নিয়ে আসছি। এই শোন, আরেকটা জিনিস আনবি, বাজারে গিয়ে দেখবি খোলা চর্বি বিক্রি করে, চর্বি নিয়ে আসবি, গরুর চর্বি। আর পাঙ্গাস মাছ নিয়ে আসবি, তারপরে তোর বউকে দেখাচ্ছি কেমন করে রান্না করতে হয়। মাছ দিয়ে, মাছের তেল দিয়ে মাছ রান্না করবে, আর গরুর তেল দিয়ে তরকারি রান্না করবে, ঠিক আছে? বউর কথায় চলিস, দুই দিন হয়েছে বিয়ে করেছিস, বউ যা বলছে তাই শুনছিস। ঠিক আছে মা, যা বলছো তাই করবো। বৌমা, শুভ কি বাজার এনেছে? বাজার এনেছে, চাউল ডাউল লবণ, গরুর চর্বি, মুরগি এনেছে, আর পাঙ্গাস মাছ এনেছে। আর তো কিছুই আনিনি মা, তেল ছাড়া কি করে রান্না করব, তেল আনিনি। শোনো বৌমা শোনো, আমি বলেছি শুভকে তেল যেন না কিনে, কারণ জিনিসপত্রের যে দাম বেড়েছে আমরা কি করে বেঁচে থাকবো? না খেয়ে মরতে হবে মধ্যবিত্ত মানুষদের, বুঝছো? মা, তেল ছাড়া কি করে রান্না করব? তেল ছাড়া কোনো তরকারি স্বাদ লাগবে? আমি বুঝতেছি না মা, এটা কেমন কথা? শোনো আমার কথা শোনো, রান্না করার পদ্ধতি বলছি, মনোযোগ সহকারে শোনো। ভালো করে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে কড়াই গরম করে, গরম কড়াইয়ের মধ্যে মাছটাকে ছেড়ে দাও, ওখান থেকে অনেক তেল হবে। ওই তেলটুকু একটা বাটিতে উঠিয়ে রাখো, অল্প কিছু তেল দিয়ে মাছটাকে ভুনা করো, আর কিছু তরকারি রান্না করো, ঠিক আছে? আচ্ছা মা, মুরগিটাকে কি করব আর গরুর চর্বিগুলো কি করব? মুরগিটা রান্না করার পদ্ধতিটা একটু বলবেন দয়া করে। যেমন ভাব করছো মনে হচ্ছে লাট সাহেবের মেয়ে, কিছুই জানো না, কিছুই বুঝো না। শোনো, মুরগিটাকে ভালো করে ধুয়ে কেটে কুটে একটা পাতিলে রেখে দাও, আর চর্বিটাকে সুন্দর করে গ্যাসের চুলায় গরম করে গলিয়ে ওইটাকে একটা বাটির মধ্যে রেখে দাও। ওই গরুর চর্বি দিয়ে মুরগি রান্না করবে, তারপর রান্না করার পর যে তেল হবে না মুরগির, ওখান থেকে তেল সুন্দর করে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে রেখে দিবা, এইগুলা দিয়ে তরকারি রান্না করবা, বুঝেছ? ঠিক আছে মা, আপনি যেভাবে বলেছেন ওভাবেই রান্না করব, মজা না হলে আমার কোনো দোষ দিবেন না মা। কথা কম বলে, আমি যা বলি তাই করো, ওভাবেই রান্না করো, আমি কয়দিন বাঁচব? তোমরাই তো খাবে, আমি কয়দিন আর খাবো? কি চিন্তা করছো, মন খারাপ নাকি? তরকারি কেমন হয়েছে? জানি না তুমি কি বলবে, ভয়ে আছি আমি। আমার মায়ের বুদ্ধি আর তোমার হাতের রান্না হয় না কোনো তুলনা, বুঝলে? আসলে মুরব্বীরা যা বলে ভেবেচিন্তেই বলে।
তাদের অভিজ্ঞতা আর আমাদের হচ্ছে বেশি কথা। বৌমা, বিয়ের বয়স তো 5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত নাতি নাতির মুখ দেখতে পেলাম না। ব্যাপার কি, কোনো সমস্যা নাকি? বলছো না কেন? কোনো সমস্যা থাকলেও তো বলতে হবে, আমার কি সকাল্লাত নেই? মা, আমার কোনো দোষ দিবেন না, আমার কোনো দোষ নেই মা। আপনার ছেলের একটু সমস্যা আছে, কিন্তু লজ্জার ব্যাপার, কি করে যে বলবে, ও বলতে পারছে না। কোনো সমস্যা থাকলে টিকটক খালার জামাইয়ের কাছে পাঠাও, টিকটক খালার জামাই এইসব সমস্যার চিকিৎসা দেয় এবং অনেকেই সুস্থ হয়েছে, ভালো হয়েছে। আমি অনেকবার বলেছি মা, ও খুব লজ্জা পায়, আপনি দয়া করে বলবেন, তাহলে হয়তো অনেক ভালো হতো। এত লজ্জা করে কি হবে, এখনকার যুগে কোনো লজ্জা শরম আছে নাকি? লজ্জা করে কি নিজের পুরুষত্ব হারাবে নাকি? শুভ, তুই কালকে টিকটক খালার স্বামীর কাছে গিয়ে তোর কি সমস্যা হচ্ছে গিয়ে বল, সমস্যা থাকলে সমাধান আছে বাবা, লুকিয়ে রাখিস না, বিপদে পড়বি। ঠিক আছে মা, তুমি যা বলছো তাই করব। কি সমস্যা সুন্দর করে বলো, অস্থির হওয়ার কিছু নাই, সমাধান পাবে ভাই, যে চিকিৎসা বলবো ভাই তাতে কোনো ক্ষতি নেই, উপকার পাবে ভাই। টিকটকের ভিতরে আসল কথা বলে যাই, সত্যি কথা বলে যাই, মনোযোগ সহকারে তোমরা কিন্তু শুনবে ভাই। আমার অনেক সমস্যা, যৌবন হারিয়ে অকালে বুড়োর মতো হয়ে গিয়েছি, এখন আমি আমার স্ত্রীর কাছে অক্ষম, আমার 5 বছর বিয়ের বয়স, সন্তানও হচ্ছে না, দয়া করে চিকিৎসা বলুন। শোনো, একটা রেসিপি বলছি, একটি দেশি মুরগির ডিম ভেঙে একটা পাত্রে রাখবে, তার মধ্যে 4টা গাজর ভালো করে রস করবে, রস করে গাজরের রসটা রাখবে এবং 4 চামচ মধু রাখবে এবং 4 চামচ ঘি একত্রে মিশিয়ে হালকা তাপে হালুয়া নিয়ে বানিয়ে খাবে, কম পক্ষে 21 দিন খেতে হবে। টক বাসি খাদ্য 2, মাছের ব্যবহার বন্ধ রাখবে, ওই ওষুধ ব্যবহারকালে স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে, মৃত্যু ব্যক্তিও দ্বিতীয়বার যুবকের ন্যায় শক্তি অনুভব করবে এবং কমান করে নিচে আমাকে জানাবে।